বন্ধুরা যে কোনো ফেস প্যাক তৈরি করার আগে চিন্তা করতে হবে এবং ব্যবহারের পূর্বেও চিন্তা করতে হবে আপনার শুষ্ক ত্বকে যে ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন তেল তেল ত্বকে সে ফেস প্যাকটি কাজে দেবে না আবার তেলতেলে তেলে ত্বকের জন্য যে ফেস প্যাকটি তৈরি করা হয় সেটি কিন্তু সেন্সিটিভ ত্বকের জন্য কাজে দেবে না যে কোনো ত্বকেই বিশ থেকে তিরিশ মিনিট একটি ফেস এক সপ্তাহে দুবার ব্যবহার করাই যথেষ্ট ত্বককে ঝলমলে দেখানোর জন্য আমরা কত কিনা করি নানা ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে হরেক ব্র্যান্ডের রকমারি মেকআপ পর্যন্ত সব কিছু ট্রাই করি কিন্তু যদি আমাদের ত্বক ভেতর থেকে সুস্থ না থাকে তাহলে যাই করি না কেন সেই গ্লোটা ঠিক আসে না বাজার চলতি নানা ফেস তো আছেই কিন্তু অনেক সময় সেগুলোর মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা হয়তো আপনার ত্বকে অ্যালার্জি অথবা র‍্যাশ দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আমরা বলবো আপনি ঘরোয়া ফেজপ্যাকের সাহায্য নেন ঘরোয়া ফেজপ্যাকে সবচাইতে বড় উপকারিতা হলো আপনার ত্বকে একটি ন্যাচারাল গ্লো চলে আসে এছাড়াও ত্বক কোমল হয় সহজেই তৈরি করা যায় কোন প্রিজার্ভেটিভ বা chemical থাকে না চটজলদি তকে তরতাজা করতে সাহায্য করে এখানে ব্যবহার করা লেবুর রস চালের গুঁড়ো এবং মসুরের ডাল এই তিনটিকে এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব এখানে থাকা লেবু আমাদের ত্বকের সমস্ত ময়লা দোর করে ত্বককে গ্রহণ আনতে সবচাইতে বেশি কাজ করবে এবং মসুর ডালের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি চালের গুঁড়ো আমাদের ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করবে এই চালের গুঁড়ি লেবুর রস এবং ব্যবহার করা মসুর ডালের পেস্টটি তৈরি হয়ে গেছে এটা সপ্তাহে দুবার অথবা আপনি ঘরে রেখে প্রতিদিন রাতেও একটু করে ম্যাসেজ করে নিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা মধু মধু কি হয় মধু হলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং তকের ভেতরে যে পৌঁছে গিয়ে তকের ভেতরের গুলো যে বন্ধ থাকে সেটি চালু করতে সাহায্য করে কোন ধরনের ত্বকে কোন প্যাক লাগানো উচিত কিভাবে বাড়িতে বসে ফেস প্যাক তৈরি করা হয় সেসব জানার আগে আসলে ফেসপেক ব্যাপারটা কি সেটাই জানতে হয় সেটা মাথায় দিতে হয় না খেতে হয় সবটাই জানতে হবে সহজ ভাষায় বলতে গেলে ফেসপ্যাক হলো এমন একটি প্রোডাক্ট যা গভীর ত্বকের গভীরে পৌঁছে ত্বকের সমস্ত সমস্যার সমাধান করে এবং তার সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও হারিয়ে যাওয়া অর্জন্নতা ফিরিয়ে দেয় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ